ভীষণ বিরক্ত। কম্পিউটারের ভাইরাস করছে উদ্যক্ত, পারছি না কোনো কাজ ঠিক মতো করতে, কিভাবে করব তাও পারছি না জানতে। একবার ভাবি সবকিছু ধুয়ে মুছে ফেলি, চাইলে কি জায়গাটা করতে পারি। ঝামেলার সাথে যুক্ত আছে কম্পিউটার, বলতেও পারছি না এটা কোন ব্যাপার। আমাদের জীবনেও কত সমস্যা রয়ে যায়, সেগুলোর অনেকটাই অসমাপ্ত হয়ে আছে। আমরা তো ওই মানুষ রূপে কোন যন্ত্র, বিকল হলে ঠিক করে দেবে কোন মঞ্চ। আমাদের কাছে আবেগের ছটার ভালোবাসা আরো আছে, জীবনের কত আশা। সামাজিক জীব হিসেবে আছে কত দায়িত্ব, ঘরে বাইরে সবখানে আছে কাজের গুরুত্ব। এরপরেও কত সমস্যা, হেরানো নাই যায়, চালাক মানুষগুলো ঠিকই বেরিয়ে যায়। সহজেই তো আমরা কম্পিউটার বলতে ফেলি, কিন্তু জীবনের সমস্যাগুলো কিভাবে এড়িয়ে চলি। ভুল থেকে হয়তো কখনো কখনো শিক্ষা গ্রহণ করি, কিন্তু কতটুকু কাজে লাগাতে পারি। কম্পিউটার বলতে পারে তো সহজ, কিন্তু নিজেকে বলতে পারা এত কি সহজ। রেডিও ধ্বনি 91.2 এফএম সোশ্যাল লাইফ উইথ শ্যামুজি। কবিতা আবৃত্তির একটা চেষ্টা সবসময় শ্যামুজি করে থাকি, সেটাই করছিলাম। অ্যান্ড এই মুহূর্তে ঘড়িকাটা বলছি 2:34, যে কথাটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে কবিতার মাঝে, আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক সমস্যা থাকে। আমরা হয়তো এক একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিছু মানুষ চিনি, সেই এক্সপিরিয়েন্সগুলো হয়তো এভাবে আমরা গ্রহণ করে থাকি। আমরা হয়তো নিজেকে নিজে বলি এই এক্সপিরিয়েন্স গুলো লাইফে হয়তো কাজে লাগবে, কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, আপনি যতই নিজেকে গুছিয়ে রাখেন না কেন, যতই অ্যালার্ট করে রাখেন না কেন, যেটা ভুল করার আপনি হয়তো বারবারই করবেন। কেন করবেন জানেন? আবেগ, সেটা হয়তো আমরা কন্ট্রোল করতে পারি না। নিজেদেরকে হয়তো এই একটা জায়গায় ধরে রাখা সম্ভব হয় না, বারে বারে ভুলগুলো হয়তো হয়েই যায় আমাদেরকে দিয়ে। আপনি মানুষ চেনছেন, হয়তো চেনেনও, কিন্তু তারপরও কখনো কখনো কোনো মানুষের মোহে পড়ে আবারও তো সেই একই ভুলটা আমরা করি, তাই না? তেমন কি শুধরাতে পেরেছে না? বাদে বাদে বিজরে আসে।